আপনি দেখেন এটা দিয়ে কোনো ভাবে করতে পারবেন না যে আমি ডুপ্লিকেট মাল দিছি এটা বোঝা যাবে আমি খালি কিনতে আসলাম আপনি আমাকে এক নম্বরের বললেন দুই নম্বর দিয়ে আমি তো জানবো না এটা কোন এক নম্বর কোনটা দুই নম্বর না আপনি ইম্পোর্ট করেন না আমরা কিনে নিয়েছি বিভিন্ন কালার হ্যাঁ মাল্টি কালার এটা আর এটা আপনি দেখেন একটা কালার কোনো দামও নাই শুনেন এটা কি বাংলাদেশে তৈরি হয় না বিদেশ থেকে নিয়ে আসে এটা আমরা অন্য কোনো কিনে নিই আমরা জানি না আপনি জানেন না না এড়িয়ে দিয়ে না এখানে দেওয়া আছে তো 299 টাকা মেড ইন ইন্দোনেশিয়া জাপান আপনারা কিভাবে বুঝেন যে এটা অরিজিনাল একটু ডুপ্লিকেট আমাকে বলে দিচ্ছি আপনাদের আমরা তো আলাদাই রাখছি আলাদা রাখছেন ঠিক আছে প্রথমে বুঝলাম যে একটা যে খোলা ওপেন রাখছেন হ্যাঁ মেইন মোড়ক মূল যে মোড়ক ওটা বাদ দিয়া এবং শুধু খোলা হয়ে রাখছেন আলাদাই রাখি স্টিকার ডিফারেন্স
আসলে অরিজিনালটার মূল্য কত আর এই যে যেটা ডুপ্লিকেট বলা হচ্ছে এটার মূল্য কত মূল্যটা বলেন একটু ভাই আর যেটা ব্র্যান্ডেড এগুলো আসলে কি দেশের নকল পণ্য বলতে কি এখানে যতটুকু আমরা জানি এখানে লোক গ্রেড হিসাব করে প্রোডাকশন দেখা গেল যে আপনার নাম মানিক আপনার চেহারা ভিন্ন নাম আমার চেহারা ভিন্ন তাহলে আপনার দেখে আমার দেখে নকল মনে হবে আমরা দুইজন কিন্তু আপনি যদি রেড লিখছেন একটা অরিজিনাল আপনি এপসন না লিখে অন্যটা লিখতেন কোনো সমস্যা ছিল না কিন্তু একই নাম একই চেহারা গ্রেড ভিন্ন এটা তো নকল একই জিনিসের একই পণ্য দুইটা গ্রেড একই মডেল দেখে 666 না মানিক ভাই 664 অন্য কোম্পানির মানে আমি তো বলছি এটা যে অন্য কোম্পানি আপনি টালি তৈরি করেন টালি বিক্রি করেন কিন্তু এপসন নাম না অন্য নাম দেখতে হবে আপনি যে কথা বলছেন এটা আমাদের জন্য ভালো হবে কারণ ক্লায়েন্ট আপনি আমাকে এখন আমি কালি কিনতে আসলাম আপনি আমাকে এক নম্বরের বললে দুই নম্বর দিয়ে আমি তো জানবো না এটা কোন এক নম্বর কোন দুই নম্বর না আপনি যেটা বলতেছেন এইরকম কাজটা বিশেষভাবে এলিফেন্টেরও হয় না এলিফেন্টের 1000 টাকা হয় অন্য দাম 1000 টাকা রাখতেছে মালের দাম 300 টাকা এখন 300 টাকা রাখতেছে এখন আমি তো আমার একটা প্রিন্টার আছে আমি ভালো কালি নিতে আসছি আর আমাকে আপনি এটা দিবেন না তার গ্যারান্টি ক্লায়েন্ট সবসময় এসে বলে যে আমার কম রেটে মাল দেন না না কম রেটের মাল দেন অন্য নামে দেন আসলে বলে গভর্নমেন্ট সার্ভিস দেন আপনারা সবসময় এক নাম্বার পিওর জিনিসটা পান যারা আমাদের মতন যারা সাধারণ মানুষ তারা চিন্তা করে যে একটা প্রিন্টারে দামি একটা কালি ব্যবহার করতে একটা পেজে যা পাশ থেকে লোক আছে কমিটি দেখেন অরিজিনাল আমি অরিজিনাল মাল দিছি আমি ডুপ্লিকেট মাল দিচ্ছি আপনি দেখেন এটা দিয়ে কোনো যে আমি ডুপ্লিকেট মাল দিচ্ছি এটা বোঝা যাবে ওটা 600 টাকার উপরে রেট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা বাংলাদেশে নকল ভেজাল এসবের অতিরিক্ত অভিযান পরিচালিত করছে তার অংশ হিসেবে আজকে আমরা এই যে এলিফ্যান্ট রোডের সিদ্দিক মার্কেটের এখানে আমাদের কাছে তথ্য ছিল যে এপসন কালিটা নকল বিক্রি হয় তো সেই তথ্য আমরা ওইখানে আসলাম দেখলাম যে হ্যাঁ এখানে নকল কিছু তথ্য বিক্রি হচ্ছে নকল কিছু কালি বিক্রি হচ্ছে তো আমরা এখানে আমরা দেখলাম আমরা এখানকার যে এই মালিক এই কম্পিউটার দোকানের যে মালিক সমিতি আছে মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছি এবং তারা
ফ্রিজ উদ্যোগে দায়িত্ব নিয়েছে যে তারা ভবিষ্যতে যাতে নকল এপসন কালি বিক্রি না হয় সেই দায়িত্ব তারা নিবে। আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের নকল ভেজাল পণ্য বিক্রি না হয়। আমরা 3000 টাকা জরিমানা।